আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো ট্রান্সমিশন গিয়ারবক্স নিয়ে, ট্রান্সমিশন গিয়ারবক্সের প্রকারভেদ এবং এর প্রত্যেকটা প্রকার সম্বন্ধে জানবো, প্রত্যেকটা প্রকার কীভাবে কাজ করে। আমি আমার একটা একটা ভিডিও করে প্রত্যেকটা প্রকারের বিস্তারিত বর্ণনা জানিয়ে দিব আপনাদেরকে। আশা করছি পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লেগে থাকে বেল আইকনটাতে ক্লিক করবেন। ওকে, আমরা ফার্স্ট জানবো ট্রান্সমিশন গিয়ারবক্সটা কি। গিয়ারবক্সটা হচ্ছে কি, আপনার ইঞ্জিনের যে উৎপন্ন শক্তি, ইঞ্জিন তো আপনার প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করবে। এখন ওই শক্তি যদি চাকায় যায় তাহলে গাড়ির গতি অবশ্যই অনেক বেশি থাকবে। এই শক্তিটাকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ আমি আমার প্রয়োজন অনুসারে ইঞ্জিনের উৎপন্ন শক্তিটাকে গাড়ি সরবরাহ মানে গাড়িতে সরবরাহ করবো। আমার গাড়ির গতি যখন কম দরকার হবে আমি তখন হুইলে কম গতি পাঠাবো, এবং যদি বেশি গতি প্রয়োজন হয় আমি গিয়ারবক্সের মাধ্যমে বেশি গতি পাঠাবো। যখন আমার গাড়ি নিউট্রাল অবস্থা থাকা দরকার তখন আমি গাড়ি নিউট্রালভাবে রাখতে পারবো, আবার যখন গাড়ি আপনার পিছনে আনার দরকার তখন আমি গাড়িটাকে পিছনে আনতে পারবো। এভাবেই ট্রান্সমিশন গিয়ারবক্সটা এটাই হচ্ছে কি ট্রান্সমিশন গিয়ারবক্সের কাজ। আচ্ছা, আমরা প্রথমে ট্রান্সমিশন গিয়ারবক্সের ক্লাসিফিকেশনটা জানবো। ওকে, ট্রান্সমিশন গিয়ারবক্সটা মূলত আপনার দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে ম্যানুয়াল এবং একটা হচ্ছে অটোমেটিক। ম্যানুয়াল বলতে হচ্ছে কি, আপনার যেগুলো আমরা লিভার, হাতের একটা লিভার থাকবে, ওই লিভারের মাধ্যমে 1, 2, 3, 4 যতগুলো গিয়ার থাকে ওগুলো চেঞ্জ বা এবং রিভার্স গিয়ার, ওগুলো আমরা হাতের ম্যানুয়াল দ্বারা ম্যানুয়ালি আমাদেরকে ওগুলো কন্ট্রোল করতে হবে। চলে যাচ্ছি তাহলে আমাদের ফার্স্টলি স্লাইডিং মেশ গিয়ারবক্স। আমি একটা একটা করে সবগুলো ভিডিওই আপলোড করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ বুঝবেন। আমি যতটুকু বুঝি আর কি ওই হিসেবে আমি ভিডিওগুলো তৈরি করছি, আশা করছি সবাই বুঝবেন। ওকে, স্লাইডিং মেশ গিয়ারবক্সের ফিগারটা হচ্ছে এটাই ফিগার। ওকে, এখানে আপনি তিনটে শ্যাফ্টের মাধ্যমে কাজ করবো, একটা ইঞ্জিন শ্যাফ্ট, কাউন্টার শ্যাফ্ট এবং আর্ট্সু শ্যাফ্ট। এই তিনটে শ্যাফ্টের মাধ্যমেই আপনার এই স্লাইডিং মেশ গিয়ারবক্সটা কাজ করবে। ইঞ্জিন শ্যাফ্ট বা ক্লাস শ্যাফ্ট হচ্ছে কি, আপনার ক্লাস থেকে ক্লাস এঙ্গেজ থাকা অবস্থায় যখন ঘুরবে তখন আপনার ইঞ্জিন শ্যাফ্ট বা ক্লাস শ্যাফ্টটা ঘুরবে। মানে আপনার ক্লাস এঙ্গেজ থাকা অবস্থায় ক্লাস শ্যাফ্টটা হচ্ছে গিয়ে ইঞ্জিন শ্যাফ্ট, মানে ক্লাস শ্যাফ্টকে আমরা অপর নামে ইঞ্জিন শ্যাফ্টটা বলতে পারবো বা ট্রান্সমিশন শ্যাফ্ট। ওকে, এই যে ড্রাইভ গিয়ার রয়েছে এই ড্রাইভ গিয়ারটি আপনার ইঞ্জিন শ্যাফ্টের উপর এটা ঢালাই করে প্রস্তুত করা হয়, যার ফলে আপনার যদি ইঞ্জিন শ্যাফ্টটাও ঘুরে ফলে ড্রাইভ গিয়ারটাও ঘুরবে। আর তারপরে দেন হচ্ছে গিয়ে কাউন্টার শ্যাফ্টের গিয়ারগুলো সেমভাবে ঢালাই করে প্রস্তুত করা হয়, অর্থাৎ আপনার যদি কাউন্টার গিয়ারগুলো ঘুরে কাউন্টার শ্যাফ্টও ঘুরবে। এখানে যেমন আপনার কাউন্টার ড্রাইভ গিয়ার ঘুরলে ইঞ্জিন ট্রান্সমিশন শ্যাফ্ট ঘুরলে ঢালাই করার কারণে ড্রাইভ গিয়ারও ঘুরবে, এখানে তেমনটাই যখন কাউন্টার গিয়ারগুলো ঘুরবে তখন আপনার কাউন্টার শ্যাফ্টও ঘুরবে। ওকে, একটু বুঝলাম, ইঞ্জিন শ্যাফ্ট ঘুরবে, ইঞ্জিন শ্যাফ্ট ঘুরলে ড্রাইভ গিয়ার ঘুরবে, এবং ড্রাইভ গিয়ারের সাথে কাউন্টার শ্যাফ্টের ফার্স্ট যে গিয়ারটা এটা অলওয়েজ ম্যাশ করা থাকবে। তাহলে ড্রাইভ গিয়ারের সাথে কাউন্টার গিয়ার ম্যাশ করার কারণে কাউন্টার গিয়ারটা ঘুরবে এবং সব গিয়ারগুলোই ঘুরতে থাকবে, অনবরত ঘুরতে থাকবে। এটা হচ্ছে আমরা ম্যাশ করার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় গতি, যেমন আমার এক নাম্বার গিয়ার দরকার হচ্ছে, তখন আমরা জাস্ট এই স্লাইডিং লিভার দিয়ে আমরা জাস্ট এই লিভারটাকে এক নাম্বারের মাধ্যমে সেট করব। আপনি এই ফিগারটা দেখলেই বুঝতে পারবেন, আমরা জাস্ট এই এটা হচ্ছে শিফটিং লিভার, এটাকে জাস্ট এই পাশে টান দিলাম, টান দেওয়ার ফলে আমার এক নাম্বারের সাথে অ্যাড হবে। জাস্ট আমি এটাকে এই পাশে টান দিলাম, আমার এক নাম্বারের সাথে অ্যাড হবে, আর এই পাশে টান দিলে স্লাইডিং লিভারটাকে স্লাইড করলে এই পাশে দুই নাম্বারটার সাথে অ্যাড হবে। ওকে, দেন এখানে হচ্ছে কি, আবার তিন নাম্বার, চার নাম্বার যতগুলো গিয়ার থাকে আমরা এইভাবেই স্লাইড করে ম্যাশ করবো। দেন স্লাইড করার ফলে আপনার এই যে আট ফুট গিয়ার অথবা ড্রিভেন গিয়ারগুলো এই কাউন্টার শ্যাফ্টের গিয়ারগুলোর সাথে ম্যাশ হয়ে যাবে। দেন কাউন্টার শ্যাফ্টটা ঘুরতেছেই, দেন কাউন্টার শ্যাফ্টের গিয়ারগুলো ঘুরলেই কাউন্টার শ্যাফ্টের গিয়ারগুলোর সাথে ম্যাশ করার ফলে আপনার যে ড্রাইভ গিয়ার রয়েছে ড্রাইভ গিয়ারটাও ঘুরবে। দ্যাট মিন্স আমি আমার এক নাম্বার গিয়ারের প্রয়োজন হচ্ছে, তখন আমি এক নাম্বার গিয়ারটাকে স্লাইড করে এখানে নিয়ে আসবো। স্লাইড করে যখন এখানে নিয়ে আসবো তখন এই গিয়ারটা ঘোরার ফলে এই গিয়ারটাও ঘুরতে শুরু করবে, এবং এই গিয়ারটা শুরু করলে আপনার আট ফুট শ্যাফ্টটা ঘুরতে শুরু করবে। ক্লিয়ার? আর এখানে যেই ড্রিভেন গিয়ার অথবা আট ফুট গিয়ার রয়েছে ওগুলো এই শ্যাফ্টটার মধ্যে খাঁচ কাটা থাকবে। দ্যাট মিন্স আমি এগুলোকে এখানে যে খাঁচ কাটা থাকবে এগুলোকে আমি স্লাইড করতে পারবো। দ্যাট মিন্স আমি প্রয়োজন অনুসারে এটাকে এই পাশে স্লাইড এবং প্রয়োজন অনুসারে এই পাশে স্লাইড করে এই গিয়ারগুলোর সাথে আমি ম্যাশ করতে পারবো।
এবং যখন এই গিয়ারগুলোর সাথে এই গিয়ারগুলো ম্যাশ হয়ে যাবে তখন এই যে আর্ক্স শ্যাফট রয়েছে আর্ক্স শ্যাফটের মাধ্যমে শক্তি চাকায় সরবরাহ করা হবে। আমার প্রয়োজন অনুসারে আমি এটাকে নিউট্রালে করতে পারবো এবং প্রয়োজন অনুসারে আমি এটাকে মানে মানে বেশি গতির প্রয়োজন হলে বেশি গতি দিয়ে আমি চাকায় সরবরাহ করতে পারবো। এভাবেই আসলে স্লাইডিং মেশ গিয়ারবক্সটা কাজ করে।